তাহমিনা সেলিম প্রশ্ন করেছেন, বাচ্চার বয়স 16 মাস, ও শুধু বুকের দুধ খায় আর বাড়তি কিছু খায় না, ফর্মুলা মিল্কও খায় না, জোর করে খাওয়াতে কান্নাকাটি করে, মুখে কিছুক্ষণ রেখে দেয় পরে ফেলে দেয়, ডাক্তার জোর করে খাওয়াতে নিষেধ করেছেন। আপা, আমরা যে এই ধরনের প্রশ্ন তো আমরা একদম মানে জাতীয় প্রশ্ন, এবং বিভিন্ন প্রশ্নের উত্তরে আপনি বলেছেন যে বাচ্চা না খেয়ে থাকবে না, ওর নিশ্চয়ই ক্ষুধা লাগবে, ওয়েট করেন খাবে, কিন্তু এই ধরনের প্রশ্ন আবার আমরা পাচ্ছি যে বলছে যে হ্যাঁ, না খেয়ে যদি সারাদিন থাকে, একদিন দুই দিন পর্যন্ত যদি যায় বাচ্চা, তারপরও খায় না। খুব রেয়ার কেস, এমন কিছু বাচ্চারাও কিন্তু আছে, সেক্ষেত্রে কি করবেন বাবা মা? আচ্ছা, এটা এটা খুব এক্সেপশনাল এক্সেপশনাল কেস যে দুই দিন বাচ্চা না খেয়ে আছে। আমি আমি এক্সাম্পল দিই, আমি বলি যে আমি যখন প্যারেন্টসদেরকে প্রশ্ন করি যে আচ্ছা দুই দিন খায়নি তো কোন খাবারটা খায়নি, মানে সলিড খাবারটা খায়নি, ফাইন, ব্রেস্ট ফিডিং করেছে? হ্যাঁ আপা, ব্রেস্ট ফিডিং করেছে। 2 বছর পর্যন্ত একটা বাচ্চার ব্রেস্ট ফিডিং এর একটা অ্যাডিকশন থাকে, যারা ব্রেস্ট ফিডিং এ অভ্যস্ত, এটা তো একেবারে যখন খায় না বা খুব কান্নাকাটি করে, আর ব্রেস্ট ফিডিং এর বাচ্চারা একটু ব্ল্যাকমেইল করো, মায়ের কাপড় চোপড় নিয়ে টানাটানি করে খেতে চায় না, কারণ ব্রেস্ট ফিডিং টা সে ইজিলি টানতে পারে। হ্যাঁ, তার কাছে এটা খুব আরাম হয়, আর ন্যাচারাল খাবার যখন দেওয়া হয় এটাকে একটু তার বাইট করতে হয়, চিবাতে হয়, গিলতে একটু কষ্ট হয়। সবাই তো আসলে লাইফে আরাম চায়, বাচ্চাও কিন্তু তাই চায়, তো তার কাছে তখন ব্রেস্ট ফিডিং টা খুব আরাম মনে হয়। কান্না করলে কিন্তু মা তাকে মানে খাওয়াই দিচ্ছে, ব্রেস্ট ফিডিং করাচ্ছে, মার কাছে মনে হচ্ছে যে ব্রেস্ট ফিডিং করেছে এটা তো ইউরিন করলে চলে যাচ্ছে, আসলে কিন্তু তা না, দুধ হজম হতে সময় লাগে। ইভেন একটা ছোট স্টমাকে, ইনফ্যাক্ট আমার আর আপনার স্টমাকে, আমরা যদি মেইন খাবার খাওয়ার আগে আপনি দেখবেন যে 100 ml গরুর দুধই আপনি খান, তারপরে দেখেন আপনি মেইন কোর্সটা নিতে পারেন কিনা, সেম বাচ্চার ক্ষেত্রে কিন্তু সে ব্রেস্ট ফিডিংটা যখন খায়, একটা 6 মাস থেকে 1 বছরের একটা বাচ্চা বা 2 বছরের বাচ্চা মিনিমাম একবার সাকিং এ 30 থেকে 60 ml দুধ নিয়ে নেয়। তো এই 30 থেকে 60 ml তার কিন্তু স্টমাকে যায়, যার কারণে তার কিন্তু একটা ক্ষুধামন্দ তৈরি হয়, তখন কিন্তু চাইলে সে ওই এক্সট্রা যে খাবারটা মা দিতে চায় সেটা কিন্তু সে নেয় না। আরেকটা কমপ্লেইন হলো বাচ্চা নিচ্ছে না দেখে, যেমন আমি গত কিছুদিন আমার চেম্বারের এক্সপিরিয়েন্সে বলি, বাচ্চা কিছুই খায় না আপা 2 দিন, সে কারণে বাচ্চা কি চিপস পছন্দ করে, প্রিঙ্গেলস, কন্টিনিউ তাকে প্রিঙ্গেলস দিয়ে যাচ্ছে, মানে আর কিছু না খাক এখান থেকে, এটা তো খাবে, আচ্ছা আর কিছু না খাক, বাচ্চা একটু কোক খাচ্ছে, এটাতে প্যারেন্টস খুব খুশি। তো আসলে যে কত রং প্রসেস এটা, যে আমার বাচ্চা খাচ্ছে না, অন্য খাবার খাচ্ছে না দেখে ঠিক আছে একটু কোক খেয়ে তো বেঁচে থাকবে, একটু প্রিঙ্গেলস খেয়ে তো বেঁচে থাকবে, এটা তো প্যারেন্টস হ্যাপি হচ্ছে, এটা হলো আমি নিজে যেচি বিষ আমার বাচ্চাকে দিয়ে দিলাম। মানে কিছু ভালোবাসা টক্সিক হয়, এটা হলো প্যারেন্টস এর একেবারেই টক্সিক লাভ। ইভেন যেটা বললো যে মানে বাচ্চা সারাদিনই কিছু নেয় না, হ্যাঁ এটা 24 আওয়ার্স এই জিনিসটা হবে না। কখন হয়, একটা বাচ্চা তীব্র জ্বর ডায়রিয়াতে ভুগছে, এই ইনফেকশনাল কোন ডিজিজে যদি বাচ্চা ভুগে, হ্যাঁ তখন বাচ্চা নিবে না, খুব ডিফিকাল্ট হয়। আমি তখন মায়েদেরকে বলি যে দেখেন 2 বছর পর্যন্ত তার রাইট আছে ব্রেস্ট ফিডিং করানোর, একদম যদি কিছু না নেয় আপনি ভালো করে খাবেন, বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করান, শেষ। যদি কোনো বাচ্চা ফর্মুলা ফিডিং এ থাকে, কিছুই খাচ্ছে না, ফর্মুলা দুধ দেন, আচ্ছা একটা ডিম পুরো খেতে হবে না, একটা ডিমের 1/3 থাক, একটা কলার 1/3 খাক, মানে এতটুকুতে সন্তুষ্ট থাকতে হবে। এবং আমি আপনাকে বলি ফারুক ভাই যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, ওই যে একটু একটু করে বাচ্চা খাবার নিলে সেটাতে প্যারেন্টস এর সন্তুষ্টিতে আসে না, মানে তারা অতটুকু খাওয়া কাউন্ট করে না, তারা মনে করে যে না পরিপূর্ণ নিতে হবে, একসাথে বসে এক প্লেট খেয়ে নিতে হবে। এক্স্যাক্টলি, আমি পেশেন্টদের সাথে এটা কথা বলে আমার এক্সপিরিয়েন্স, যে আমি যখন তাদেরকে প্রশ্ন করি হ্যাঁ আপা এটা নিচ্ছে, এটা আমার বাচ্চা একটু খায়, হ্যাঁ আপা ফ্রুটস তো আমার বাচ্চা খায় বা এটা খাচ্ছে, তাহলে খাচ্ছে না কি, ভাত খাচ্ছে না, বুঝছেন যে ভাতটাকে সে পছন্দ করছে না, বা মাছ আজকে খাচ্ছে না, একদিন মাছ না খেলে অতটুকু বাচ্চার জন্য কিছু হবে না। আমি এই জন্যই আমরা বলি যে সময় দেওয়ার জন্য, মাসে তো 15 দিন অ্যাপেটাইট তার নাই থাকতে পারে, টেক ইট নর্মাল, মানে প্যারেন্টস যখন প্যানিক হয়ে যাবে সে তখন আসলে বাচ্চাটাকে ভালো করে হ্যান্ডেল করতে পারবে না, একেবারে না। এবং আমি প্যানিকনেস, আমি এভরিডে এই প্যানিকনেস পেশেন্ট প্যারেন্টস আমি আমার চেম্বারে পাই, এটা তো আমি মানে এর চেয়ে ভালো আমি আর আপনাকে বলতেই পারবো না, যে আমি এভরিডে যে ধরনের প্যারেন্টস পাই সেগুলি এখন প্রশ্ন করছেন আপনি আমাকে, এই ধরনের সবগুলো কাউন্ট করা আমাদের, যে তাদের আসলে সিচুয়েশনটা কি। এবং কম্পিটিটিভ মাইন্ড, ভাইয়ের বাচ্চা খেয়ে ফেলছে, পাশে বাসার ভাবির বাচ্চা অনেক খাচ্ছে কিন্তু একই বয়সে সে খাচ্ছে না, তারা আসলে জেনেটিক্যাল স্ট্রাকচারও বুঝে না, তারা বুঝে না যে আমার আর আপনার টেস্ট বার যে আলাদা এটাও কিন্তু তারা বুঝে না, একটা বাচ্চা চিকেন ফ্রাই খেলে আমার বাচ্চা খেতে হবে, নট লাইক দ্যাট, এই আল্লাহ পাক তো প্রতিটা মানুষের টেস্ট বার আলাদা দিয়েছে। আমাকে দেখা গেছে আমি মিষ্টি কখনোই পছন্দ করি না, অথচ আপনার মিষ্টি অনেক পছন্দ, এটাই তো মানে পার্সন টু পার্সন ভ্যারি করে। এই জন্য প্যারেন্টস কে বলি যে সে যদি 2 দিনও না খায় তার গ্রোথ হরমোনটা আছে,
পুরো পৃথিবীতে আমরা আজকে যত কাজই করছি না, কিন্তু শুধুমাত্র এই খাওয়ার জন্যই কিন্তু কাজ করছে। কাজে একটা বাচ্চাকে আল্লাহ পাক দিয়েছে দুনিয়াতে, সে তার খাবারের জন্য একটা সময় এই খাবারের খোঁজে সেও নেমে পড়বে। সো প্যারেন্টস কে খুবই নর্মাল থাকতে হবে এবং বারবার তাকে পুশিং, খাবারটা নিয়ে পুশিং না করে তাকে অন্য বিষয় নিয়ে উৎসাহ দিতে বলেন। তার সাথে যখন মা বাবা আলাদা সময় কাটাবে খাবার বাদ দিয়ে, তাকে কনভিন্স সে অটোমেটিক্যালি করতে পারবে। একটা বাচ্চাকে বুঝতে হবে বাবা মার সাথে তার খাবার দাবার ছাড়াও কিন্তু আলাদা একটা সম্পর্ক আছে, এটা বুঝতে হবে সেই সময়টা বাচ্চাকে দিয়ে।